মদের পাপের তওবা সহজ, গীবতের পাপের তওবা সহজ না। গীবতের চেয়েও বড় পাপ হলো, কোন একজন ব্যক্তি যদি মোমেন পুরুষ এবং নারীদেরকে অন্যায়ভাবে না জেনে না শুনে এবং তিনি নিশ্চিত না হয়ে কোনো বিষয়ে অপবাদ প্রদান করেন, তাহলে তিনি ভয়ঙ্কর একটি অপরাধ করলেন এবং এই জাতীয় অপরাধের শাস্তি হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রচন্ড প্রচন্ড ভয়ঙ্কর। আর এটা আমরা দিই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা ফী মুমিনিন মা লাইসা ফী আসকানাল্লাহু রাদগাতাল খাবালি হাত্তা ইয়াতিয়া বিমাখরাজিম মিনহু। যদি কেউ কোনো মুসলমানের ব্যাপারে এমন কথা বলে যেটা সত্য নয়, কিয়ামতের দিন জাহান্নামীদের পেশা পায়খানা পুঁজ রক্ত গলিত এবং পচা দুর্গন্ধময় তাদের শরীরে বিভিন্ন জিনিস, তাকে জাহান্নামের শাস্তি দেওয়া হবে। এই কারণে যে সকল পচা গলিত পুঁজ রক্ত পেশা পায়খানা ইত্যকার যেইগুলো, এর যে সাগর হবে, এর যে নদী হবে, সেই সাগরের ভিতরে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে রেখে দিয়ে বলবেন, তুমি যে অমকের ব্যাপারে কথা বলেছিলে এই কথার দলিল দিয়ে এখান থেকে বেরোবা। ভাইরা একটু সচেতন হন, আমরা কি না বলি, বিশেষ করে যারা ইসলামী আপনারা এখানে আছেন, এক দল আর এক দলের বলি অমকের দালাল, ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল, অমকের দালাল, তমকের পেট্রো ডলার খেয়েছে, অমকের ডলার খেয়ে বা অমকের অর্থকে, অমকের টাকা খেয়ে তার পক্ষে কথা বলেছে, অমক দেশের দালালি করছে অথবা অমেক অমেক দলের দালালি করছে, এইরকম বিভিন্নভাবে কোনো মোমেনদেরকে অথবা কোনো আলেমদেরকে আমরা ট্যাগ করে থাকি, আমাদের নিজের মাঝেও কিন্তু এরকম একটা প্রবণতা আছে। এই সব কথা বলি না বলি না, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে বলবেন দলিল দিতে, দিতে পারবেন তো? দুনিয়ায় দেখেন, কেউ যদি বলে অমক লোক আমেরিকার দালাল, অমক লোক ইন্ডিয়া থেকে টাকা খায়, আপনি তাকে বলবেন তুমি কসম করে বলো তো আমি যেটা বলেছি সত্য, যদি অমক লোক ইন্ডিয়ার টাকা না খায় তাহলে আমার বউ তিন তালাক, এটা কেউ বলতে পারবে? তার মানে ও কিন্তু আন্দাজে বলেছে। যেই সকল ব্যক্তিরা এই জাতীয় মিথ্যা কথা তারা বলে বেড়ায় এবং মোমেনদের ব্যাপারে এমন কোনো কথা বলে যে বিষয়টি সে একেবারে জানে না, যেমন আপনারা হয়তো কোনো আলেমের কোনো কথা আপনার মনোপুত হচ্ছে না, তখন আপনি তাকে ইহুদির দালাল, খ্রিস্টানদের দালাল, অমুকের দালাল, পেট্রো ডলার খেয়েছে, অমুকের পক্ষে কথা বলেছে ইত্যকার বলে আপনি যখন বলে থাকেন, আর এই আন্দাজ কথাটাই হারাম। দলিল ছাড়া একজন মুসলমানের ব্যাপারে যে কথাটা আপনি বলবেন, কেয়ামতে আল্লাহ তাআলা আপনার কাছ থেকে এটা আদায় করে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। মুসলিম সমাজে পরস্পরের প্রতি সুধারণা পোষণ করা এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যন্নু বিল মুমিনিনা খায়রা, তোমরা মোমিনদের ব্যাপারে ভালো ধারণা পোষণ করো। কিন্তু আমরা মোমিনদের ব্যাপারে ভালো ধারণা পোষণ না করে বরং তাদের ব্যাপারে খারাপ ধারণা তো পোষণ করি, বরং আমরা যদি তাদের ব্যাপারে কোনো কথা শুনি, এমনকি সেগুলোকে বাড়িয়ে বলার আমরা চেষ্টা করি, মিথ্যা অপবাদে মোমিনদেরকে জর্জরিত করার আমরা চেষ্টা করি। এর পাশাপাশি আমরা আরেকটিও বড় অপরাধ করে থাকি, তা হলো যে দিনের বা ইসলামের মৌলিক কোনো বিধানকে আমাদের মন মতো যদি না হয় তাহলে সেগুলোকে আমরা অবজ্ঞা করি, সেগুলোর ব্যাপারে আমরা মন্দ এবং খারাপ মন্তব্য করে থাকি, এমন মন্তব্য করে থাকি যে মন্তব্যগুলো আমাদেরকে দিন থেকে, ইসলাম থেকে পরিপূর্ণভাবে খারিজ করে দিতে পারে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইজ তালাক্কাউনাহু বিআলসিনাতিকুম ওয়া তাকুলুনা বিআফওয়াহিকুম মা লাইসা লাকুম বিহি ইলম ওয়াতাহসাবুনাহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। যে তোমরা কোনো একটি কথা শুনছো এবং মুখ দিয়ে তোমরা সেটি বলে দিচ্ছ, অথচ সে ব্যাপারে তোমাদের কোনো জ্ঞান নেই, তোমরা মনে করছো এটা তো স্বাভাবিক ব্যাপার, অথচ এটি মহান আল্লাহ সুবহানাহুর কাছে গুরুতর ভয়ঙ্কর একটি অপরাধ। আমরা মোমেনরা আমরা নিজেদেরকে মোমেন হিসেবে দাবি করি, কিন্তু আমরা প্রতি মুহূর্তে অন্য কোনো মোমেন এর বিরুদ্ধে আমরা আল ইফতেরা করি, অর্থাৎ মিথ্যা অপবাদ, যেটির ব্যাপারে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো আল ইফতেরা বলেছেন, আল কাজফ বলেছেন, কখনো কখনো তিনি বলেছেন আল কাযিব, অর্থাৎ মিথ্যা আরোপ করা, মিথ্যা বর্ণনা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে সকল লোকেরা মিথ্যা কথা বলে সেই সকল ব্যক্তিরা মূলত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনে না, এবং আল্লাহ সুবহানাহু বলেছেন ওয়াউলাইকা হুমুল কাযিবুন, এরা মূলত মিথ্যাবাদী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় কোরআনে বলেছেন, ইন্নাল্লাযিনা ইয়ারমুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগায়রি মা ইকতাসাবু ফাকাদ ইহতামালু
বহতানা ওয়া ইসমান মুবিনা, কোনো একজন ব্যক্তি যদি মোমেন পুরুষ এবং নারীদেরকে অন্যায়ভাবে না জেনে না শুনে এবং তিনি নিশ্চিত না হয়ে কোনো বিষয়ে অপবাদ প্রদান করেন, তাহলে তিনি ভয়ঙ্কর একটি অপরাধ করলেন এবং এই জাতীয় অপরাধের শাস্তি হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রচণ্ড প্রচণ্ড ভয়ঙ্কর। এই ব্যক্তি মিথ্যাবাদী হিসেবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরিগণিত হবে এবং যারা মোমেনদের বিরুদ্ধে এরকম মিথ্যা আরোপ করে থাকে তাদের পরিণতি কী রাসূলুল্লাহ সাল্লাম সে ব্যাপারে বলেছেন। আমরা যেমন ধরুন কোনো একজন মোমেনকে লক্ষ্য করে যদি আমার মতের সাথে তার মত না মিলে যায় তখন আমরা তাকে বলে থাকি অমকের দালাল, ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল, অমকের দালাল, তমকের পেট্রো ডলার খেয়েছে, অমকের ডলার খেয়ে বা অমকের অর্থকে অমকের টাকা খেয়ে তার পক্ষে কথা বলেছে, অমক দেশের দালালি করছে অথবা অমক অমক দলের দালালি করছে, এইরকম বিভিন্নভাবে কোনো মোমেনদেরকে অথবা কোনো আলেমদেরকে আমরা ট্যাগ করে থাকি। আমাদের নিজেদের মাঝেও কিন্তু এরকম একটা প্রবণতা আছে, আমরা মুসলিমরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে গিয়ে অন্য দলের কোনো ব্যক্তিকে আমরা এরকম দালাল অথবা ইত্যাদি উপাধি আমরা দিয়ে থাকি। এই সকল উপাধি দেওয়ার কারণে আমরা অনেক সময় হাসির ছলে এগুলো করে থাকি অথবা অনেক সময় এমনিতে বলে থাকি, এগুলোকে খুব গুরুত্ব প্রদান করি না, কিন্তু বিষয়টি ভয়ঙ্করভাবে গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু বলেছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআ আল-ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ-দুনিয়া ওয়াল আখিরা। মোমেনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, একজনের ব্যাপারে আরেকজন কুধারণা পোষণ করবে, মন্দ ধারণা পোষণ করবে, খারাপ কথা বলবে, গীবত করবে, নামিমা করবে, অন্যের বিরুদ্ধে কুৎসা রটনা করবে, রচনা করবে এবং সেগুলোকে বিস্তার করবে। এই কাজগুলো যে সকল ব্যক্তিরা করে থাকে তাদের জন্যে দুনিয়া এবং আখেরাতে ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এবং মোমেনদের ক্যারেক্টারটি কী হওয়া দরকার সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকমভাবে বলেছেন, ওয়ালাউলা ইজ সামিআতুমুহু কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাদা। তোমরা যখন এরকম কথা শুনেছো তখন কেন তোমরা বললে না যে আমাদের এই জাতীয় বিষয়ে আলোচনা করা এটি আমাদের একেবারেই উচিত নয়, আমরা এটি নিয়ে কোনো কথাই বলবো না। সুবহানাকা হাযা বুহতানুন আযীম, তোমরা বলতে পারতে যে না এটা মিথ্যা অপবাদ বা মিথ্যা কথা, এটি অন্যের বিরুদ্ধে আমি না জেনে এই কথা বলতে পারবো না। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমাদের যেটা সম্পর্কে তোমরা নিশ্চিতভাবে না জানো সে ব্যাপারে তোমরা কোনো কথা বলবে না, যদি তোমরা বলো তাহলে মনে রাখবে যে তোমার কান, তোমার মুখ এবং তোমার এই যে অন্তর সব কিছু সম্পর্কে তোমাকে কিয়ামতের দিন আমার কাছে জবাবদিহি করতে হবে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি করতে হবে। প্রিয় ভাইরা এবং বোনেরা, এই জন্য বলছি কারো ব্যাপারে কোনো কথা যদি আপনি শুনেন তাহলে আপনি সেটি নিশ্চিতভাবে না জেনে সেটি নিয়ে আপনি কথা বলবেন না, আপনি সেটি বিস্তার করবেন না। রাসূলুল্লাহ বলেছেন কাফা বিল মারি কাযিবান আই ইউহাদিসা বিকুল্লি মা সামিআ, একজন ব্যক্তির থুক মিথ্যাবাদী হিসেবে পরিগণিত হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যা শুনে তাই সে প্রচার করে বেড়ায়, সে তাই বলে বলে বেড়ায়। রাসূলুল্লাহ বলেছেন কোনো একজন ব্যক্তি মিথ্যা কথা বলে, ওয়া ইয়াতাহাররাল কাযিব হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযাবান, যে কোনো একজন ব্যক্তি মিথ্যা বলে এবং মিথ্যা বলার সে বিভিন্ন ধরনের ছুতা অজুহাত খোঁজে এবং অজুহাতে বিভিন্ন অবস্থায় সে মিথ্যা বলে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পার্মানেন্ট লিখে দেন যে এই ব্যক্তি মিথ্যুক। অতএব মিথ্যুক যদি আপনার নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাতায় ফেরেশতারা যদি লিখে দেন যে এই ব্যক্তি মিথ্যুক, তাহলে আপনার অবস্থা কী হবে একবার চিন্তা করে দেখুন তো। ইন্নাল মুনাফিকিন, আল্লাহ সুবহানাহু বলেছেন হুমুল কাযিবুন, মুনাফিকরা মিথ্যুক এবং মুনাফিকরা ফিদ্দারকিল আসফালি মিনান নার, জাহান্নামে সর্বনিম্ন স্তরে তারা থাকবে। অথবা আপনি যখন কোনো একজন মোমেনকে কেন্দ্র করে কোনো কথা বলবেন আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনি সেই বিষয়টি জানেন কিনা, কারণ আপনি শুনলেন এবং শোনার সাথে সাথে আপনি তা বলে ফেললেন, তা নিয়ে আপনি মুখরোচক কথা বিভিন্ন জায়গায় আপনি বলা শুরু করে দিলেন, আপনি যদি আল্লাহ সুবহানের কাছে মিথ্যুক হিসাবে পরিগণিত হন তাহলে কী অবস্থা হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সকল ব্যক্তিরা এই জাতীয় মিথ্যা কথা তারা বলে বেড়ায় এবং মোমেনদের ব্যাপারে এমন কোনো কথা বলে যে এই বিষয়টি সে একেবারে জানে না, যেমন আপনারা হয়তো কোনো আলেমের কোনো কথা আপনার মনোপুত হচ্ছে না, তখন আপনি তাকে ইহুদির দালাল, খ্রিস্টানদের দালাল, অমুকের দালাল, পেট্রো ডলার খেয়েছে, অমুকের পক্ষে কথা বলেছে ইত্যকার বলে আপনি যখন বলে থাকেন তখন আপনি কি একবার ভেবে দেখেছেন রাসূলুল্লাহ ওই হাদিসটি যেটা সহিহুল জামিয়া এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বালা ফি মুমিনিন মা লাইসা ফিহি, একজন ব্যক্তি কোনো মোমেনের ব্যাপারে যদি এমন কোনো কথা বলে যা ওই মোমেনের মধ্যে নেই, অর্থাৎ কোনো একজন ব্যক্তির ব্যাপারে, ইমানদার ব্যক্তির ব্যাপারে আপনি এমন কোনো কথা বললেন যেই বিষয়টি ওই মোমেনের মাঝে নাই, আসকানাহুল্লাহু রাদগাতাল খাবালি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামের এমন একটি জায়গায় ফেলবেন যেটি হচ্ছে জাহান্নামীদের পেশা পায়খানা পুজ, রক্ত গলিত এবং পচা দুর্গন্ধময় তাদের শরীরে বিভিন্ন জিনিস, তাকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে। এই কারণে যে সকল পচা গলিত পুজ, রক্ত, পেশা পায়খানা ইত্যকার যেইগুলো এর যে সাগর হবে, এর যে নদী হবে, এর যে
এর যে বিভিন্ন এর যে স্থাপনা হবে, অর্থাৎ এই যে সাগর হবে, এই সাগর আল্লাহ সুবহান তাকে ফেলবেন এবং সেখানে সে হাবুডুবু খেতে থাকবে, এগুলো সে খেতে থাকবে, এগুলো সে বক্ষণ করতে থাকবে, এগুলো সে গলদগরণ করতে থাকবে, এগুলো থেকেই ওই ব্যক্তিকে বের করা হবে না। আত্তা ইয়াখরুজা মিম্মা ক্বালা ওয়া লাইসা বিখারিজিন, যতক্ষণ না ওই ব্যক্তি যে মিথ্যা অপবাদ ওই ব্যক্তির বিরুদ্ধে দিয়েছিল, মিথ্যা কথা বলেছিল, এগুলো থেকে সে বের না হতে পারে। আর বের হবে কীভাবে? এগুলো সে কোনোদিন প্রমাণ করতে পারবে না, তার কাছে তো কোনো দলিল নেই, সে কারণে এটা প্রমাণ করতে পারবে না। আর ওই রাদগাতাল খাবাল থেকে ওই ব্যক্তি কোনো দিন মুক্তিও পাবে না। আপনি চিন্তা করে দেখেছেন আপনার শরীর কি শিহরিত হয়ে ওঠেনি যে কোনো মোমেনের ব্যাপারে আপনি এমন কোনো কথা বললেন যেটি তার মাঝে নাই, অথচ আপনি এগুলো বলে বলে বেড়াচ্ছেন, আপনি সোশ্যাল মিডিয়াতে বলে বেড়াচ্ছেন, কোথাও আপনি মন্তব্য করছেন, মন্তব্যের ক্ষেত্রে আপনি এত জঘন্য মন্তব্য করছেন যে মন্তব্যটি ওই মোমেনের ক্ষেত্রে একেবারেই কার্যকর হয়নি। আপনি মুখ দিয়ে তার ব্যাপারে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন, আপনি মিডিয়াতে বিভিন্নভাবে তার বিরুদ্ধে কথা বলছেন, আপনি বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে লিখছেন এবং আপনি বিভিন্ন গ্যাদারিংয়ে সে সকল কথাগুলো আপনি তুলছেন, আপনার অবস্থা কী হবে? আপনি একবার চিন্তা করে দেখেছেন কিয়ামতের দিন জাহান্নামে আল্লাহ সুবহান ওয়া তাআলা এই জাতীয় ব্যক্তির জন্য কী অবস্থা রেখেছেন, তাকে কোথায় নিক্ষিপ্ত করা হবে এবং তার সেখানে তাকে কী খাওয়ানো হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করুন। আবার কখনো কখনো এমন হয় যে শরীয়তের কোনো বিধান, এটা নিশ্চিতভাবে শরীয়তের বিধান, কিন্তু আপনার মনোপুত হচ্ছে না বিভিন্ন কারণে, কারণ আপনি এটা জানতেন না, অথবা হতে পারে যে আপনার এটা মনোপুত নয়, আপনার এটা ভালো লাগে না, আপনার ইন্টারেস্টের বাইরে, আপনি এক ধরনের চিন্তা চেতনা নিয়ে বড় হয়েছেন, আপনার একটা সোশ্যাল সেটিং একরকম, এক ধরনের মানসিকতা আপনি লালন করেন, এক ধরনের নীতি নৈতিক আপনার তথাকথিত এক ধরনের ইজম বা এক ধরনের আপনি যেটাকে আমরা বলছি যে দর্শন আপনি নিজে লালন করেন, এই দর্শনের কারণে আপনার মনোপুত শরীয়তের কোনো বিধান হয়নি। না হওয়ার কারণে যিনি ওই বিধানটি নিয়ে আলোচনা করেছেন তাকে নিয়ে আপনি অকথ্য ভাষায় গালিগালাজ করলেন এবং ওই বিধানের বিরোধিতা আপনি করলেন, আপনার অবস্থা কী হবে? আপনি কি একবারও চিন্তা করে দেখেছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতীয় ব্যক্তিদের ব্যাপারে বলেছেন যে তাদেরকে বলা হবে যে তোমরা কী করেছিলে দুনিয়াতে? তারা বলবে ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, আমরা আসলে খেলার ছলে আমরা এই সকল কথা বলেছি, গাল গল্পের ছলে এগুলো বলেছি, আমরা আসলে এগুলো মিন করিনি। আল্লাহ সুবহান তখন বলবেন যে বিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা কি আল্লাহর ব্যাপারে, আল্লাহর বিধানগুলির ব্যাপারে এবং আল্লাহর রাসূলের ব্যাপারে তোমরা মিথ্যা আরোপ করেছিলে? লা তা'তাযিরু, আজকে তোমরা ওজর কোনো অজুহাত পেশ করো না। কদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা আসলে কুফরি করেছো, ঈমান আনয়নের পর তোমরা কুফরি করেছো, অতএব জাহান্নাম হলো তোমাদের চিরস্থায়ী ঠিকানা। প্রিয় ভাইরা বোনেরা, আপনারা কোরআন এবং সুন্নার কোনো বিধান না জেনে আপনারা কোরআন এবং সুন্নার বিধানের বিরোধিতা করবেন না, অথবা কোনো একজন আলেম কোরআন এবং সুন্নার দলিলের আলোকে কোনো কথা বলছেন কিন্তু আপনাদের মনোপুত হচ্ছে না দেখে তার বিরোধিতা আপনারা করছেন, অকথ্য ভাষায় কথা বলছেন, বিভিন্ন বাজে মন্তব্য করছেন এবং আপনারা পক্ষান্তরে আপনার মূলত কোরআনে সে বিধানের আপনার বিরোধিতা করছেন এবং আপনার অবস্থা কী হবে? আপনি কি একবার চিন্তা করে দেখেছেন কত কাফারতুম বাদা ঈমানিকুম, আল্লাহ তাআলা বলছেন, আপনি দাবি করছেন আপনি মোমেন কিন্তু আল্লাহ সুবহানাহু বলছেন যে সত্যি করতে আপনি মোমেন নন, আপনি আসলে কুফরি করেছেন। আর এই জাতীয় ব্যক্তিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী ব্যবস্থা করে রেখেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সকল ব্যক্তিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন বিধান নিয়ে তারা বিভিন্ন ধরনের তুচ্ছতা ছিল্যমূলক কথাবার্তা বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়াকাদ নাযযালা عليكم في الكتاب ان اذا سمعتم ايات الله يكفر بها ويستهزا بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره انكم اذا مثلهم ان الله جامع المنافقين والكافرين في جهنم جميعا যদি আল্লাহ সুবহান ওয়া তাআলার বিধানগুলো নিয়ে কেউ কোথাও তুচ্ছতা ছিল্যমূলক কথাবার্তা বলে, সেখানে আপনারা যাবেন না, বসবেন না, সেগুলো শুনবেন না, সেগুলোকে বাধা দেবেন, বাধা দেওয়ার ক্ষমতা না থাকলে সেখান থেকে আপনারা চলে আসবেন। যদি সেখানে আপনারা বসেন, আপনি শুধুমাত্র বসলেন, আপনি তার সেই কথার সাথে আপনি অ্যাগ্রি করলেন না, আল্লাহ সুবহান বললেন আপনি মুনাফিক, আর যারা এই জাতীয় কথাবার্তা বলে তাদেরকে আল্লাহ বলেন কাফের, ইন্নাল্লাহ জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ, আল্লাহ এই দুই দল লোককে জাহান্নামে একত্রিত করবেন এবং জাহান্নামে আল্লাহ সুবহান তাদেরকে স্থায়ীভাবে রেখে দেবেন। অতএব আল্লাহ সুবহান তার কোনো বিধান শোনার পর আপনার মনোপুত না হলে আপনি সেটি নিয়ে কোনো ধরনের এমন মন্তব্য করবেন না, এমন কোনো চিন্তা, এমন কোনো ভাবনা আপনি রাখবেন না যেটি সরাসরি আপনাকে কাফের অথবা মুনাফিকে পর্যবেশিত বা রূপান্তরিত করে দেয়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।